হ্যালো, আমি বিশ্বজিৎ সূত্রধর। আজকে তোমাদের জন্য আরেকটি চাকরির নোটিফিকেশনের খবর নিয়ে এসেছি। আমি আমার চ্যানেলে এরকমই চাকরির নোটিফিকেশনের খবর, বিভিন্ন জব প্রোফাইল, কোর্স নিয়ে আলোচনা করি। তোমাদের এরকমই কিছু ইনফরমেশন দরকার হলে পরে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটন অন করে রাখো। চলো দেখে নিই আজকের নোটিফিকেশনটি। সেপ্টেম্বর মাসের 11 তারিখে এমপ্লয়মেন্ট নিউজে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে দেখো কি বলা হয়েছে। অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল আসাম রাইফেল, শিলং, আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি। তাহলে আসাম রাইফেলের পক্ষ থেকে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান রিক্রুটমেন্টের জন্য একটা হচ্ছে গিয়ে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন 25 তারিখ। 25 তারিখে হচ্ছে গিয়ে লাস্ট ডেট আছে এবং 11 সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু হয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে এই নোটিফিকেশন অনুসারে বেসিক পয়েন্টগুলি আমি এক এক করে আলোচনা করে দিচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে বিষয়টি সম্পর্কে একটা সাধারণ ধারণা তোমাদের তৈরি হবে। তা দেখো, এখানে প্রথমে দেখে নিই আমরা কি করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, নির্দিষ্ট যে ওয়েবসাইট দেওয়া আছে আসাম রাইফেলে, সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে দেখো কি বলা হয়েছে। গ্রুপ বি পোস্টের জন্য লাগবে 200 টাকা এবং গ্রুপ সি পোস্টের জন্য লাগবে 100 টাকা। তবে যারা এসসি এসটি আছে তাদের কোনো রকম ফি দিতে হবে না। নো ফি ইজ চার্জ ফর দ্য ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ফিমেল অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট। মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আর যারা মহিলা ক্যান্ডিডেট আছে অথবা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছে ওদের কোনো রকম ফি দিতে হবে না। এখানে সিলেকশন কী পদ্ধতিতে হবে সেটা একটু দেখে নাও। এখানে তোমাদের রিটেন টেস্ট হবে, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট হবে। এইভাবে তোমাদের টেস্ট হওয়ার পর তারপর তোমাদের সিলেকশনটা হবে। এখন তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কত বছর বয়স্ক হতে হবে দেখো, এখানে বলা হয়েছে মিনিমাম বয়স এখানে বলা হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে যাদের বয়স তারাই হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবে। তবে এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তাহলে এসসি এসটিরা 28 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর ওবিসি হলে পরে 26 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য হচ্ছে কি নির্দিষ্ট বয়সের ছাড় এখানে দেওয়া আছে। এবার দেখো ফিজিক্যাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের মেজারমেন্টটা কীভাবে করা হবে দেখো। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য হাইট হতে হবে 170 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার এবং 85 সেন্টিমিটার পর্যন্ত এক্সপেন্ড করার ক্ষমতা থাকতে হবে। এছাড়া যারা গাড়োয়ালি, কুমায়ুন, গোর্খা এই সমস্ত উপজাতি সম্প্রদায়ের লোক যারা আছো তাদের জন্য হাইট হতে হবে 165 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার এবং 83 সেন্টিমিটার পর্যন্ত এক্সপেন্স করার ক্ষমতা থাকতে হবে। যারা এসসি এসটি বিলং করো তোমাদের জন্য হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার এবং 81 সেন্টিমিটার পর্যন্ত এক্সপেন্স করার ক্ষমতা থাকতে হবে। এবার দেখো ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে কী বলা হয়েছে। ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেট 5 কিলোমিটার রান টু কোয়ালিফাই উইদিন 24 মিনিট, 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড়াতে হবে। ফর ফিমেল ক্যান্ডিডেট 1.6 কিলোমিটার রান ফর 8.30 মিনিট, 8.30 মিনিটের মধ্যে 1.6 কিলোমিটার রান করতে হবে ফিমেলদের জন্য। এরপর বলেছে যে একটা রিটেন টেস্ট হবে। এই রিটেন টেস্ট দেখো তোমাদের 100 নম্বরের হবে। মিনিমাম পাস মার্কস ফর জেনারেলদের জন্য 35% এবং হচ্ছে এসসি এসটিদের জন্য 33%। এনসিসি সার্টিফিকেট থাকলে পরে তোমরা 5 নম্বর এক্সট্রা পাবা। এনসিসি সি সার্টিফিকেট থাকলে পরে 5 নম্বর এক্সট্রা পাবা। এনসিসি বি সার্টিফিকেট থাকলে পরে 3 নম্বর এক্সট্রা পাবা এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে পরে 2 নম্বর এক্সট্রা পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে গিয়ে রিটেন টেস্টের ক্রাইটেরিয়া। এবার ম্যারিট লিস্টটা কী করে তৈরি করা হবে দেখো। তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট এবং রিটেন টেস্টে তোমরা যা নাম্বার পাবা সেটাকে যুক্ত করে তারপর তোমাদের ম্যারিট লিস্টটা তৈরি করা হবে। তার উপর ভিত্তি করে তোমাদের রিক্রুটমেন্টটা হবে। এখন দেখে নাও কোন কোন পদের জন্য তোমাদের এখানে লোক নেওয়া হচ্ছে। এখানে হাবিলদার, ক্লার্ক পদের জন্য লোক নেওয়া হচ্ছে, ওয়ারেন্ট অফিসার পদের জন্য লোক নেওয়া হচ্ছে, রাইফেলম্যান পদের জন্য লোক নেওয়া হচ্ছে, তারপরে নায়েব সুবেদার পদের জন্য লোক নেওয়া হচ্ছে, তারপরে ওয়ারেন্ট অফিসারের জন্য, হাবিলদারের জন্য এই বিভিন্ন পদে লোক নেওয়া হচ্ছে। তাহলে তোমরা ডিটেলস নোটিফিকেশনটা অনুসারে দেখে নেবে। এখানে একাধিক পদ আছে এবং সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে লোক নেওয়া হচ্ছে। আন্দামান নিকোবর, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে রিক্রুটমেন্ট হচ্ছে। আসাম, বিহার, ছত্তিশগড়, চণ্ডীগড়, দিল্লি, গোয়া, টোটাল, কেরালা, কর্ণাটক সমস্ত রাজ্য থেকে
হচ্ছে যে রিক্রুটমেন্টটা হবে এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে প্রায় 1500 এর মতো ভ্যাকেন্সি এখানে আছে তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা নোটিফিকেশনটা ভালো করে ফলো করে নেবে এবং অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো যারা এখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক অনলাইনে নির্দিষ্ট যে সাইট দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো এবং লাস্ট ডেট আছে 25 অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে তার মানে অনেকটা দিন টাইম তোমাদের হাতে আছে সুতরাং এর মধ্যে তোমরা প্রস্তুতি নিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা করে দিতে পারো তাহলে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কিছু নতুন ইনফরমেশন নিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি ধন্যবাদ।